আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউকের স্টুডেন্ট ভিসার ফুল প্রসিডিওরটি কিভাবে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারছেন। আমি এখন কথা বলবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা শুরু করতে পারেন। তো প্রথমে আপনারা আগে সিলেক্ট করবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন, কোন সাবজেক্টে যেতে চাচ্ছেন, সেই সাবজেক্টের টিউশন ফি কত, এন্ট্রি রিকোয়ারমেন্টসগুলো কী কী, এই ব্যাপারে পুরো অ্যাসেসমেন্টে কিন্তু আমরা আপনাদের সাথে থাকছি। আমরা আপনার ডকুমেন্ট দেখে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে পারছেন, কোনটা আপনার জন্য বেটার, কোনটা টিউশন ফি কেমন, অ্যাকোমোডেশন ব্যবস্থা কী কী, সব কিছু ডিটেলস আপনাদের জানিয়ে দিই। এরপরে যখন আপনি সিলেক্ট করে ফেলেন যে আপনি এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে যেতে পারছেন, তখন আমরা সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি আপনার সকল ডকুমেন্টসগুলো দেওয়ার পরে। এরপরে একটা অফার লেটার আসে। আপনি যদি সকল ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে দিয়ে থাকেন তাহলে আপনার একটা আনকন্ডিশনাল অফার লেটার আসবে, আর যদি কোনো ডকুমেন্টসের মিসিং থাকে তাহলে একটা কন্ডিশনাল অফার লেটার আসবে। তারপরে সেই ডকুমেন্টসগুলো দেওয়ার পরে আপনার হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটারটি চলে আসবে। এরপরে আমরা টিউশন ফি যেটা আছে সেটা পেমেন্ট করব। তো আপনার অফার লেটারে লেখা থাকবে যে আপনি কত টিউশন ফি আপনার পেমেন্ট করতে হচ্ছে, 50% নাকি 5000 নাকি 65%, ডিটেলসে লেখা থাকবে। আপনার ক্যাম্পাস কোথায়, আপনার অ্যাকোমোডেশন ব্যবস্থা কী কী, আপনি কতটুকু স্কলারশিপ পাচ্ছেন, সব বিস্তারিত কিন্তু আপনার অফার লেটারে লেখা থাকছে। এরপরে আমরা যাব হচ্ছে টিউশন ফিতে, যে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে তারপরে আমরা ইউনিভার্সিটিতে টিউশন ফি হচ্ছে পাঠাবো। এরপরে আমাদের একটা ক্যাশ শেল ফিল আপ করতে হয়, যেখানে আপনার ব্যাংক ডিটেলস, আপনার একাডেমিক ডিটেলস, আপনার অফার লেটার সব ডিটেলসগুলো দিয়ে আমরা এই ক্যাশ শিলটা ফিল আপ করে থাকি। এরপরে হচ্ছে ক্যাশ যে ইয়াটা ফিল আপ করেছে সেইটা আমাদের ক্যাশ লেটার যেটাকে বলে সেটা চলে আসে। ক্যাশ লেটার মানে হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স। তো এইটা আসা মানেই একটা স্টুডেন্টের অ্যাটলিস্ট 95% পর্যন্ত ভিসাটা কনফার্ম থাকে যে সে ভিসা পাচ্ছে। এরপরে হচ্ছে আমরা ভিসা অ্যাপ্লিকেশন যেটাকে বলে সেই অ্যাপ্লিকেশনটা করে থাকি সব ইনফরমেশনগুলো দিয়ে। তারপরে আমরা এর মধ্যে IHSP পেমেন্ট করি, এম্বাসি ফি পেমেন্ট করি, সব কিছু কিন্তু আমরাই করে থাকি। আপনাদের কোনো অসুবিধা হবে না আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে। এরপরে হচ্ছে আপনি এম্বাসিতে গিয়ে বায়োমেট্রিক দিবেন এবং 2 থেকে 3 উইকসের মধ্যে আপনার ভিসার কী অবস্থা, আপনি ভিসা পাচ্ছেন কি না এর মেল চলে আসবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ভিসা পেয়েছেন কি না। তো এই যে পুরো অ্যাপ্লিকেশন প্রসিডিউর থেকে শুরু করে ভিসার হচ্ছে অ্যাপ্লিকেশন পর্যন্ত যা যা করতে হয় সব কিছুই কিন্তু আমরা আপনাকে সাহায্য করে থাকছি। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো ক্যাশ ইন্টারভিউ নিয়ে থাকে, তো এটার জন্য কিন্তু একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তো সেই প্রিপারেশনের জন্য আমাদের আলাদা টিম রয়েছে যারা আপনাকে ক্লাস নিয়ে দিবে, মক টেস্টগুলো নিয়ে দিবে এবং আপনি সহজেই ক্যাশ ইন্টারভিউ পাস করতে পারবেন। তো যদি এই সার্ভিসগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ডিটেলসের জন্য, অথবা সরাসরি ভিজিট করবেন আমাদের অফিসে।